আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আমি যে শপে সিনিয়র শপে চাকরি করি সেই শপে আমরা কি বিক্রি করি। তো প্রথমে আমি দেখাই, এখানে কিছু ফিশ বুক আছে, ম্যাপ আছে মালদ্বীপের। এটা হলো ফিশ বুক, এখানে কিছু কলম আছে, সেন্ট বোতলে এগুলো আছে, পেন্সিল, তারপরে বুক মার্কার আছে আমাদের। এখানে আছে ফিশ পেন, বিভিন্ন কালারের মাছের ছবি, মাছের পেন, কলম যেটা কলম বলি। তারপর আছে আমাদের ব্রেসলেট, বিভিন্ন ধরনের ব্রেসলেট আছে। তারপরে আমাদের এখানে আছে কিছু নেকলেস আইটেম। তো এই যে এগুলো দেখতেছেন, এগুলো সব সিলভারের রূপার নেকলেস। এটা হলো রূপার সাথে শেল দিয়ে তৈরি করা। তারপরে এখানে কিছু আছে ইয়াররিং, এখানে এটা সিলভার, আর কিছু আছে শেল, শেল দিয়ে তৈরি, বিভিন্ন ধরনের শেল দিয়ে তৈরি। আর আমাদের এখানে আছে কিছু সফট টয়েস, সফট টয়েস। আর এখানে আমাদের এটা হলো ক্যাশ কাউন্টার। এখানে আমাদের কিছু ড্রেস আইটেম আছে, টি শার্ট এবং মেয়েদের কিছু পোশাক। তারপরে আমাদের এখানে আছে কিছু উডেন আইটেম, যেগুলো গাছ দিয়ে ওরা তৈরি করে, বিভিন্ন ধরনের ফিশ, মান্তা আছে, টাটাল আছে, শার্ক আছে, বিভিন্ন ধরনের জিনিসপাতি। আর এখানে আছে আমাদের টি, এটা আজকে আমি আজকে আসছে আজকে ডিসপ্লে করছি, বিভিন্ন ধরনের টি। এখানে আছে শর্ট গ্লাস, বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের শর্ট গ্লাস আছে এখানে। এখানে আছে মসকিটো লোশন, তারপরে সানস্ক্রিন, তারপরে এখানে কিছু মার্ক আছে, আর এই জায়গা আছে সেন্ট বোতল, যে পালির বোতলগুলো আমরা বিক্রি করে থাকি, বিভিন্ন ধরনের সেন্ট বোতল। তারপর আছে কিছু শেল, তারপর আছে অ্যাশট্রে, এখানে আছে কিছু ওয়াটার বলস অ্যান্ড কোরাল আইটেম, দেখতে পাচ্ছেন ডবল কোরাল আইটেম। এবং এখানে আছে আমাদের কিচেন, যে আমরা কিচেন চাবির ছড়া যেটা বলে, বিভিন্ন ধরনের চাবির ছড়া। তারপরে এখানে আছে ম্যাগনেট, যেটা আমরা ফ্রিজে পেস্ট করতে পারি, যে কোনো যে ফ্রিজে রাখা পেস্ট করার জন্য ফ্রিজ ম্যাগনেট, বিভিন্ন ধরনের ম্যাগনেট।